সাবান ব্যবহারের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো দ্রুত সাবান। তবে আপনার চমৎকার নতুন দামি সাবানটি ঝর্ণায় দ্রুত দ্রবীভূত হতে পারে বা ধীরে ধীরে সেলফে খারাপ। হাতে তৈরি প্রাকৃতিক সাবান হোক বা বাজার থেকে কেনা, সব ধরনের সাবানই দীর্ঘ সময় ব্যবহারের প্রথম শর্ত পানি থেকে দূরে রাখা। গোসলের সাবান গলে যাওয়া নিত্যদিনের সমস্যা, এতে সাবান পুরোপুরি ব্যবহারের আগেই অনেকখানি অপচয় হয়। আবার নরম সাবান ব্যবহারও বিরক্তিকর। এই সমস্যার কিছু সমাধান খুঁজে বের করেছেন? সাবান ব্যবহারে কিছু নিয়ম মানলে অল্পতে গলবে না আপনার বাথরুমের সাবান এবং সাবানের লংজিভিটি বহুগুণে বৃদ্ধি পাবে। নিয়মগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সৌন্দর্য ও প্রকৃতির নিয়মিত অনুষ্ঠানে। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল লিনেট ন্যাচারাল। চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আধুনিক অনেক রকম পরিষ্কারকের মধ্যে সবচেয়ে বেশি প্রাচীন বলা হয় সাবানকে। ইতিহাস বলে প্রায় 2800 বছর আগে থেকেই সাবানের ব্যবহার প্রচলিত ছিল। বিশেষ করে প্রাচীন মিশরীয়রা গোসলে পরিষ্কারক ব্যবহার করতে বেশ পছন্দ করত, যার জন্য সাবানের মতো এক ধরনের পরিষ্কারক তৈরি করা হতো যাতে থাকত ক্ষারযুক্ত লবণ, পশু ও সবজির তেল। এছাড়া ত্বকের অনেক ধরনের সমস্যার সমাধান হিসেবে মিশরীয়রা এই বিশেষ সাবান ব্যবহার করত। এভাবে বিভিন্ন রূপের পরিবর্তনে আধুনিক সাবান তৈরি হয়। তবে সাবান ব্যবহারের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো দ্রুত সাবান গলে যাওয়া। বাথরুমে থাকা সাবানের প্রধান বৈশিষ্ট্য হলো এতে তরল অনেক ধরনের উপাদানই থাকে বেশি, তাই আর্দ্রতা ও উষ্ণতা পেলেই সাবান গলতে শুরু করে। হাতে তৈরি প্রাকৃতিক সাবান হোক বা বাজার থেকে কেনা, সব ধরনের সাবানই দীর্ঘ সময় ব্যবহারের প্রথম শর্ত পানি থেকে দূরে রাখা। প্রিয় দর্শক, আপনার সাবানটি যদি প্রাকৃতিক ও হাতে তৈরি হয় তবে সিনথেটিক বা প্রিজারভেটিভ বা কৃত্রিম হার্ডনার থাকে না, কারণ এটি সত্যি প্রয়োজন হয় না। সামান্য যত্ন এবং সাধারণ জ্ঞান দিয়ে আপনি আপনার প্রাকৃতিক বাথ সাবানগুলির জীবন দীর্ঘায়িত করতে পারেন। আপনার হাতে তৈরি প্রাকৃতিক সাবান যদি সঠিকভাবে ব্যবহার এবং সংরক্ষণ না করা হয় তবে আপনার চমৎকার নতুন দামি সাবানটি ঝর্ণায় দ্রুত দ্রবীভূত হতে পারে বা ধীরে ধীরে সেলফে খারাপ হতে পারে। সাবান শক্ত রাখতে স্বাভাবিকভাবেই তাই পানি থেকে দূরে রাখতে হবে, তবে গরম পানি একেবারেই সাবানের কাছে নেওয়া যাবে না। বেশি তাপমাত্রা ও আর্দ্রতা দুটি সাবান দ্রুত গলিয়ে ফেলে। এর প্রধান কারণ সাবানে থাকা তেল। গরম পানির সংস্পর্শে সাবানের জমাট বাঁধা তেল তরল হয়ে যায়। সাবান যেন কম গলে এর সহজ একটি উপায় হলো ভালো সাবানদানি ব্যবহার করা। এতে সাবান গলা অনেকটাই কমবে। এখন কিছু বিশেষ আকারের সাবানদানি পাওয়া যায় যাতে পানি নিজে নিজেই ঝরে যায় আর সাবান থাকে অনেকটাই শুকনো। আপনার সাবানকে পানিতে ডুবে যেতে দেবেন না। ব্যবহারের মধ্যে আপনার সাবানকে প্রচুর পরিমাণে তাজা বাতাস খাওয়ান। এটি যত দ্রুত শুষ্ক হবে এটি তত দীর্ঘস্থায়ী হবে। বাতাসে সাবান শুকানোর আরেকটি উপায় হলো বাথরুমের জানালার পাশে সাবান রেখে দিলে বাতাসে স্বাভাবিকের চেয়ে শক্ত হবে, তবে রোদে শুকানো যাবে না। গোসলের সময় সাবানে হাত লাগিয়ে ব্যবহার না করে প্রয়োজন মতো সুতি কাপড় বা লুফা বা ধুন্দলের খোসা ব্যবহার করুন। নরম পরিষ্কারও কাপড়ে লুফা বা ধুন্দলের খোসা এ সাবান লাগিয়ে ব্যবহার করতে হবে, এতে সাবান কম গল। সাবান ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করলে একটি সাবান দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এতে পুরো সাবানে পানি লাগবে না আর গলবেও না। সাবান না গলানোর আরেকটি পদ্ধতি হলো ব্যবহারের পর শুকনো লিনেনের কাপড়ে মুড়িয়ে রাখা। এতে সাবান শক্ত হয় ও গলে কম। অতিরিক্ত তাপ, আলো এবং আর্দ্রতা প্রাকৃতিক সাবানের সবচেয়ে বড় শত্রু। কেনার 6 মাসের মধ্যে আপনার তাজা নতুন সাবান ব্যবহার করুন। এটি প্রাকৃতিক বা বাজারের তৈরি সাবান যেটাই হোক না কেন, এটা চিরকাল স্থায়ী হবে না। হ্যান্ডমেড প্রাকৃতিক সাবানগুলিতে প্রাকৃতিক গ্লিসারিন থাকে যা একটি হিউম্যাক্ট্যান্ট। এই প্রাকৃতিক উপাদানটি হ্যান্ডমেড সাবানগুলিকে বাজারের সাবান থেকে আলাদা করে। এখন আপনি জানেন আপনার প্রাকৃতিক বাথ সাবানগুলির জীবন কিভাবে দীর্ঘায়িত করতে পারবেন। আপনি কি ভিন্নভাবে কিছু করার পরিকল্পনা করছেন? আপনার কি কোনো প্রিয় সাবান আছে? আমরা আপনার কাছ থেকে শুনতে ভালোবাসি।
প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওর তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি প্রাকৃতিক স্কিন কেয়ার ও সুস্থতা সম্পর্কে আরও জানতে চান তবে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, প্রাকৃতিক স্কিন কেয়ার পণ্য গ্রহণের প্রবণতা তৈরি করার জন্য সচেতনতা তৈরি করতে শেয়ার করে রাখুন আপনার ফ্রেন্ডদের সাথে যার ভিডিওটি প্রয়োজন হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, নির্মল থাকুন, কমনীয় থাকুন, সুরভিত হন, নিজেকে ভালোবাসুন, আপনার স্কিনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।